Yeah.
কি হবে কিন্তু হলো না, হলো না তোমায় অন্তে তোমার সুখ শান্তি কিছুই হলো না। পিতার কাছে চলে যাও দময়ন্তী।
নানা বে জঙ্গলের মধ্যে দিশাহারা হয়ে বসে পড়ে। আর ওদিকে ওদিকে মহারাজ নল জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে 10 দিন পর উপস্থিত হলো গিয়ে অযোধ্যায়। শ্রুতি দর্শক মন্ডলী, পুরাণ প্রমাণ অনুযায়ী অযোধ্যায় তৎকালীন রাজা ছিলেন মহারাজ ঋতুপর্ণ। মহারাজ ঋতুপর্ণর কাছে নল মন্ত্র দীক্ষা নেয় এবং মন্ত্র দীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গে নলের শরীর গলি দাগ করে চলে যায়। মহারাজ ঋতুপর্ণ নলের পরিচয় পেয়ে নলকে নিয়ে জঙ্গলের সেই রাস্তা দিয়ে চলেছে নল রাজ্যের দিকে। আর এদিকে এদিকে দময়ন্তী জঙ্গলের মধ্যে বসে রয়েছে একাকিনী। ঠিক সেই সময় দাপর ও কলি, দাপর ও কলি তারা তাদের সঙ্গী সাথীদের সঙ্গে করে দময়ন্তীর দিকে চলেছে দময়ন্তীকে ভয় দেখানোর জন্য। Get up!
হয়েছে রে। এরকম একটা বউ যদি আমাদের ঘরে থাকে তাহলে মনে দাঁড়িয়ে হয়ে যাবে ভাই রে। রমণী এই জঙ্গল থেকে যাবে না, তাহলে এই জঙ্গলের জীবজন্তু তোমায়
লালো করে।